بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان الله يوم الدين. أما بعد، সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে একজন লোকের সাথে কয়জন করে ফেরেশতা আছে, ডকুমেন্ট সব আপনি জানতে চাচ্ছেন। একজন একটা লোকের সাথে পাঁচজন করে ফেরেশতা রয়েছে। সর্বপ্রথম দুজন ফেরেশতা ডানে বামে রয়েছেন, এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়ক ফেরেশতা কিরামান কাতিবিন, দুজন যে তোমাদের সমস্ত কিছু তারা লিপিবদ্ধ করছে। এটা 10 এবং 11, তো ডানে ডানেরটা ভালো কথা লেখে, খারাপ বামেরটা মানুষের পাপগুলো লেখে। আর সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাযুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা লোকের সামনে এবং পিছনে দুইটা করে ফেরেশতা রয়েছে, প্রহরী, যারা তাদেরকে হেফাজত করে আল্লাহর আদেশ ক্রমে। তাহলে মানুষের সামনে এবং পিছনে দুজন প্রহরী, আল্লাহর হুকুমে তারা তাদের হেফাজত করে, আর ডানে বামে দুজন তারা লেখক, প্রত্যেকটা কাজ তাদের কর্মকাণ্ড লিখতেছে। এই হইল মোট 4 জন। তারপর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালায়েকা ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়া ইয়্যায় ওয়ালাকিন্না আল্লাহ আনানি আলাইহি ফালা ইয়ামুরনি ইল্লা বিখাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে একটা জিন এবং একটা ফেরেশতা সাথী রয়েছে। করিনুহু মিনাল জিন, একটা সাথী তার জিন, এবং ওয়া করিনুহু মিনাল মালায়েকা, এবং একটা ফেরেশতা তার সাথে সাথী রয়েছে। তখন সাহাবা কেরামরা বললো, কালু ও ইয়া কে রাসুল্লাহ, ইয়া রাসুল্লাহ আপনার সাথেও আছেন? তখন রাসুল বললেন, ওয়া ইয়া ইয়া ওয়ালাকিন আল্লাহ আনানি, আমার সঙ্গেও আছে, কিন্তু আমি সেই যেটা জিন সাথে সেটাকে আমি মুসলমান করেছি এবং সে আমাকে ভালো উপদেশ দেয়। ফলা আমরুনি ইল্লা বিখাইর, সে আমাকে সবসময় কল্যাণকর কথা বলে, কারণ সে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের সাথে যেটা রয়েছে সেটা মুসলমান না, সেটা আমাদেরকে খারাপ খারাপ খারাপের দিকে উদ্বুদ্ধ করে। এটা মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস, সহি হাদিস। তো আমরা জানলাম এই হাদিসের মাধ্যমে এবং কোরআন ও কোরআনের মাধ্যমে যে আমাদের প্রত্যেকের সাথে দুজন কেরামান কাতবিন, যারা লেখক তারা রয়েছে, এবং দুজন প্রহরী সামনে পিছনে। এটা সূরা রাদের 11 নম্বর আয়াত, আর সূরা ইনফিতারের 10-11 নম্বর আয়াত হচ্ছে। আর এই হাদিসের মাধ্যমে জানা গেল যে প্রত্যেকটা লোকের সঙ্গে দুইটা করে সাথী রয়েছে, একটা জিন এবং একটা ফেরিস্তা। জিনটা ফেরিস্তা মানুষকে ভালো উপদেশ দান করে, আর জিন যে সে মানুষকে খারাপ দিকে উদ্বুদ্ধ করে। এবং রসুল সামকে প্রশ্ন করলো, যে আসলে আপনার সাথেও আছেন? তখন রসুল সাম বললেন, আমার সঙ্গে আছে, কিন্তু আমার সঙ্গে যে জিনটা রয়েছে সে মুসলমান হয়ে গেছে এবং সে আমাকে ভালো কথা বলে এবং ভালোর দিকে উদ্বুদ্ধ করে। এটা শুধু মুসলিমে এবং মুসনাদে আহমদের রেওয়াজ করা হয়েছে, এবং সেটা এই হাদিসের তফসিরের যে তফসির ইবনে কাসিরের 11 নম্বর আয়াতের তফসির ব্যাখ্যা করলেও সেটা দেখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস জানার, বোঝার আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।